এবার নিজেরা নিজেরাই গোলাগুলি করল পুলিশ। পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে কনস্টেবল। মসজিদে ঢুকে বৃদ্ধ পেটানোর পর এবার হাসপাতালে ঢুকে সাংবাদিককে কোপাল ছাত্রলীগের নেতা কর্মীরা। মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে বাবুনগরীর হুঁশিয়ারি। নেতাকর্মীদের উপর পুলিশের আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে ডাক দিল বিএনপি। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সবশেষ শিরোনামগুলো। চলুন এবার বিস্তারিত সংবাদে যাওয়া যাক। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে শহীদুল ইসলাম নামে কনস্টেবল আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে যান বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে সাবেক ফুটবল খেলোয়াড় বিএনপি নেতা আমিনুল হক সহ দলটির অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হন। সংঘর্ষের সময় অসাবধানতা বশত পুলিশের ছোড়া রাবার বুলেটে কনস্টেবল শহীদুলের নিতম্বে লাগে। পরে তাকে আহত অবস্থায় সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নাম প্রকাশে অনিচ্ছুক শহীদুলের এক সহকর্মী বলেন, সংঘর্ষের সময় অসাবধানতা বশত রাবার বুলেট তার শরীরে লেগেছে। ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহত পুলিশ সদস্য জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। তার নিতম্বে একাধিক গুলির চিহ্ন রয়েছে। এরই মধ্যে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের থানায় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে আসা নেতাকর্মীদের ওপর সরকারের নির্দেশে পুলিশের নির্মম হামলা, গুলিবর্ষণ, কাঁদানে গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ, লাঠিচার্জ এবং গ্রেফতারের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হবে। আব্দুল সালাম দাবি করেন, পুলিশি হামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি সহ অন্তত 75 জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। আহতরা রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। সংবাদ সংগ্রহ করতে যাওয়া একটি বেসরকারি টেলিভিশনের একজন সাংবাদিক ও দুজন ক্যামেরাম্যানও আহত হয়েছেন। এছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ জে এম শামসুল হক, কৃষক দলের কেন্দ্রীয় নেতা শাহজাহান সম্রাট সহ 12 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সংঘর্ষ চলাকালে পরিকল্পনা সচিবের গাড়ি ভাঙচুরের ঘটনায় সালাম বলেন, এটা সরকারের সাজানো ঘটনা, সরকারের লোকজন ভাঙচুর করেছে। আমাদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামের গাড়িও ভাঙচুর করা হয়েছে। হট্টগোলের মধ্যে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়েছেন এমন অভিযোগের বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। শান্তিপূর্ণ একটা কর্মসূচি, নেতাকর্মীরা ফুল দিতে এসেছে এবং জিয়ারত করবে, সেখানে উস্কানির তো প্রশ্নই উঠতে পারে না। মির্জা ফখরুল ইসলাম বলেন, নেতাকর্মীরা শত বাধা উপেক্ষা করে আজ এখানে উপস্থিত হয়েছেন, শেষ পর্যন্ত জিয়ারত করেছেন এবং পুষ্পস্তবক অর্পণ করেছেন। এ সরকারের পায়ের তলায় মাটি নেই, তারা সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এজন্যই তারা পুলিশ দিয়ে নির্যাতন করে, গুলি করে, লাঠিপেটা করে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করে রাখতে চায়। মির্জা ফখরুল আরও বলেন, আমরা বিশ্বাস করি জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করা সম্ভব হবে এবং আমাদের ঢাকা উত্তর ও দক্ষিণ কমিটি সেই আন্দোলনে নেতৃত্ব দেবে, এ প্রত্যাশা আমরা করি। আমরা আবারও সরকার ও পুলিশের এহে নির্যাতনের তীব্র নিন্দা জানাচ্ছি। এই মধ্যে খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়েছেন। বিএনপির মহাসচিবের এমন বক্তব্যের জবাবে দিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেছেন, শিষ্টাচার আমাদের শেখাতে আসবেন না। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল সাহেব বলেছেন, আমাদের নাকি রাজনীতি শিষ্টাচার ও সৌজন্য বোধ নেই। কারণ আমি বলেছি বেগম জিয়ার জন্মদিন 6টি, তার কাছে জানতে চাই একজন সাবেক প্রধানমন্ত্রীর 6টি জন্মদিবস কেন। আগে ছিল 5টা, সর্বশেষ করোনা পরীক্ষার সময় দেখলাম আরেকটা। তিনি বলেন, ফখরুল সাহেব, এখানে শিষ্টাচার ও সৌজন্যতার বিরুদ্ধে কি করলাম? সত্য তুলে ধরলাম। এসব জন্মদিবস আপনাদেরই সৃষ্টি, আওয়ামী লীগের সাজানো কিংবা বানানো কিছু নয়। করোনা পরীক্ষার সময় জন্মদিবসটা কে লিখেছিল তার উত্তর জানতে চান কাদের? এ সময় খালেদা জিয়ার প্রকৃত জন্মদিবস জনগণকে জানানোর আহ্বান জানান ওবায়দুল কাদের। বলেন, এবারও শোক দিবসে জন্মদিবস পালন করেছেন, প্রতিশোধ প্রতিহিংসার মানসিকতা এখনও এখান থেকে সরে যায়নি। কেক কাটেন নাই কিন্তু ফুল তো দিয়েছেন, মিলাদ মাহফিল করেছেন, মানে হলো 15ই আগস্ট জন্মদিবস। আপনারা এটাকেই করবেন, শিষ্টাচার আমাদের শেখাতে আসবেন না।
আসা যাক অন্যান্য বিষয়ে। চুয়াডাঙ্গা পৌরসভার মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে সোহেল রানা ডালিম নামের এক স্থানীয় সাংবাদিককে ওপর হামলার ঘটনা ঘটেছে। দুদফা হামলা চালিয়ে ধারালো অস্ত্রের আঘাতে তার শরীরে বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত করা হয়েছে। গত রাত সোয়া 8টার দিকে ইমার্জেন্সি সড়কের আবদুল্লাহ সিটি মার্কেটের সামনে এবং দ্বিতীয় দফায় সদর হাসপাতালে জরুরি বিভাগে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের জেলা ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক রাজু নামের একজনকে আটক করেছে। আহত সোহেল রানা ডালিম চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএনডিবি পাড়ায় বাসিন্দা ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার স্টাফ রিপোর্টার। তিনি বলেন, সোমবার রাত 8টার দিকে অফিসের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা হই। ইমার্জেন্সি সড়কের আবদুল্লাহ সিটি মার্কেটের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে ছাত্রলীগ নেতা রাজু আহমেদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার সহযোগীরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে। এক পর্যায়ে অটোরিকশা করে হাসপাতালে এসে চিকিৎসা নিতে শুরু করি। এমন সময় কয়েকজন হামলাকারী গালিগালাজ করতে করতে জরুরি বিভাগের মধ্যে ঢুকে আবারও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডক্টর শাকিল জানান, সাংবাদিক ডালিমের শরীরে বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। তার শরীরে 150 সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। প্রেস ক্লাবের সভাপতি সর্দার আল আমিন সহ সাংবাদিক মহলে ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। এদিকে কওমি মাদ্রাসা সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন তিনি। বাবুনগরী বলেন, দেশের সার্বিক আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনা নিয়ে সরকার অফিস হাটবাজার ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম চালুর অনুমতি এবং সীমিত পরিসরে গণপরিবহন খুলে দিয়েছে। এছাড়া পর্যটন, বিনোদন কেন্দ্র, চিড়িয়াখানা ও গণপরিবহন চলাচলের সকল বিধিনিষেধ তুলে নিচ্ছে। সরকারের সিদ্ধান্তকে আমরা বাস্তবসম্মত ও জনচাহিদার প্রতিফলন হিসেবে দেখছি। এই পরিস্থিতিতে দেশের ছাত্র, শিক্ষক, অভিভাবকদের সঙ্গে সরকার প্রতি আমরাও জোর আহ্বান জানাই যে ছুটি আর দীর্ঘায়িত না করে অবিলম্বে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক। হেফাজতে আমির বলেন, শিক্ষার ধারাবাহিকতা থেকে দীর্ঘদিন দূরে থাকার কারণে দেশের শিক্ষার্থীরা সময় পার করছেন মোবাইল ইন্টারনেটের ক্ষতিকর ব্যবহার অথবা বন্ধুবান্ধবের সঙ্গে অহেতুক আড্ডা দিয়ে। পাশাপাশি নানা ধরনের কিশোর অপরাধ আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। অভিভাবকরা সন্তানদের বিপদগামিতা ও ভবিষ্যৎ ভেবে গভীর উৎকণ্ঠায় ভুগছেন। আল্লামা বাবুনগরী বলেন, বর্তমানে শিশু কিশোর ও তরুণদের খেলাধুলা, বেড়াতে, হাট বাজারে ও শপিং মলে যেতে এবং গণপরিবহনে ছাড়তে কোনো সরকারি বিধিনিষেধ নেই। অফিসে, ব্যবসা ও কলকারখানায় কাজ করা তাদের অভিভাবকদের সংস্পর্শেও তারা প্রতিদিনই আসছে। তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে আমাদের স্বাস্থ্য বিভাগ থেকেও বলা হচ্ছে, করোনায় কম বয়সীদের তেমন ক্ষতি করছে না। এমন পরিস্থিতিতে সবকিছু উন্মুক্ত রেখে শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো যৌক্তিকতা থাকে না। তিনি বলেন, ইতোমধ্যে দেশের আলেম সমাজের সরকার প্রতি মাদ্রাসা সমূহ খুলে দিতে বারবার আহ্বান জানিয়ে আসছেন, যাতে করে লাখ লাখ মাদ্রাসা ছাত্রের শিক্ষার ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকার পাশাপাশি কোরআন, হাদিস ও ইসলামী জ্ঞান চর্চার বরকতে করোনা সহ সকল বিপদাপদ থেকে দেশ ও জাতি রক্ষা পায়। সুপ্রিয় ভিউয়ার্স, বাবুনগরী সাহেবের মতো আপনিও এসব সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে হলে ভিডিওটির কমেন্ট বক্সে হ্যাঁ লিখুন, বিপক্ষে হলে না লিখুন। দেখা যাক শতকরা কতভাগ শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে। মতামত জানিয়ে দিন হুট করে বিএনপি গর্জে ওঠা ও পুলিশে মারামারি নিয়েও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। দেশ বিদেশের সবশেষ সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থেকে সংবাদটি শোনার জন্য।